Peace TV, the solution for humanity. আমি ব্যক্তিগতভাবে রিচার্ড হেন্ডসের মন্তব্যের সাথে একমত, যিনি আমেরিকার কনসাল জেনারেল চেন্নাইতে। তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয়। আমি তার সাথে একমত। আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি। আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত, আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয়। আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না, তারা বিপক্ষে না। আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ানদের, নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে। এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের, নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে, তাদের নিজেদের ব্যক্তিগত কারণ। কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায়। এটা একটা সহজ ভোট ব্যাংক, দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা। কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে, তার চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যায়, অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে। তাহলে আমি এটা মানছি যে জাতি হিসেবে পুরো আমেরিকা ইসলামের বিপক্ষে না, জাতি হিসেবে ভারতের অমুসলিমরা ইসলামের বিপক্ষে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু লোকজন, আর এই লোকগুলোই মিডিয়াকে কন্ট্রোল করছে। একবার টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল এপ্রিল মাসের 16 তারিখ 1979 সালে, লেখা ছিল 60,000-এরও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিপক্ষে মাত্র 150 বছরের মধ্যে। 60,000-এরও বেশি বই ইসলামের বিপক্ষে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে। আপনি যদি হিসেব করেন টাইম ম্যাগাজিনের এই আর্টিকেল অনুযায়ী, প্রত্যেক দিন ইসলামের বিপক্ষে একটার বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন। আর মিডিয়া, আমি মিডিয়াকে দোষ দেব, আর দোষ দেব পলিটিশিয়ানদের। আমাদের আজকের এই সমস্যার জন্য আমার মতে দায়ী এই সমস্যার জন্য মিডিয়া আর পলিটিশিয়ানরা। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি। এটা জাস্ট আমার মতামত। আপনি যদি মিডিয়াকে ভালো করে দেখেন, আমি জানি এখানে অনেক সাংবাদিক আছেন, সকালেও আমি বলেছিলাম যে অধিকাংশ সাংবাদিকই আছেন সত্যবাদী আর তারা বেশ ভালো। বিপক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ, অর্ধেকেরও বেশি। এর মানে কিন্তু সবাই না, এর মানে অর্ধেকেরও বেশি। আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া। যেমন ধরুন, যদি কোনো মুসলমান মহিলা পরেন হিজাব সে টার্গেট হবে, একই সাথে গির্জার নানদের দেখেন তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক, পুরো শরীর ঢাকা, মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে, মানুষ তাদের শ্রদ্ধা করেন। কেন, পার্থক্যটা কোথায়? যদি কোনো মুসলমান দাড়ি রাখেন তার মানে হচ্ছে সে সন্ত্রাসী, কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে, কোনো সমস্যা নেই, ওরা পাগড়ি পরে তাতেও সমস্যা নেই। আমি 90-এর দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম, সেখানে দেখি একজন শিখ, সে কোর্টে মামলা করেছিল, সে ছিল একজন ক্যানাডিয়ান নাগরিক, আর সে কেস করেছিল যে সে ক্যানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না এবং কেসে জিতেছিল। গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ, সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল, সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে, আর সে জিতেছিল। আর এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে। আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে, একটা মাছিও তো মারতে পারে না। একটা টুপি কি ক্ষতি করতে পারে? কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করুন, ভালো কথা। কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে তাকে প্রশ্ন করুন, ভালো কথা। কিন্তু চিন্তা করুন দাড়ি একটা মাছিরও কিছু করতে পারে না। আর যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাড়ি আছে। যীশু খ্রিস্ট, যিনি ইসলাম ধর্মেরও একজন নবী, আবার অনেক খ্রিস্টানেরাই উনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা, উনারও দাড়ি ছিল। সব সাধু সন্ন্যাসীদেরও দাড়ি আছে। বেশিরভাগ ধর্মেই গুরুত্বপূর্ণ লোকদের, মানে বেশিরভাগ ধার্মিক লোকদের, যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন উপরের সারির দিকে, তাদেরও দাড়ি আছে। তাহলে দাড়ি থাকলে সমস্যা কি? আসলে কোনো সমস্যাই নেই। এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা। এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে, আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে। এবং মুসলমানদেরও দোষ দেব যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না, একেবারেই পারছি না।
এদিকে কোরআনে বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়াই উল্লেখ করা হয়েছে। আর কোরআনের একটা বিখ্যাত আয়াত যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো। আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক যার নাম অরুণ সুরি, তিনি একটা বই লিখেছেন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি কোরআনের উদ্ধৃতিতে লিখেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, তার মতে কোরআন বলছে যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু তাকে মেরে ফেলো, তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো। তাহলে ভেবে দেখুন যদি কোনো সাধারণ নিরীহ হিন্দু এটা পড়ে, কোরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো, তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে, লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে, কারণ তারাই এই বইগুলো লিখছে, যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। ইনিও অন্যান্য সমালোচকদের মতো কোরআনের উদ্ধৃতি দিয়েছেন, প্রথমে সূরা তাওবার 5 নম্বর আয়াত থেকে বলেছেন, আবার 5 নম্বর আয়াত থেকে 7 নম্বরে গেছেন সরাসরি। একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে, কারণ 6 নম্বর আয়াতই আসল চাবি সব অভিযোগের উত্তর। সেখানে শানে নজুল সহ যদি সূরা তওবা আপনারা পড়েন, এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুশরিকদের মধ্যে। এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুশরিকরাই। আর তখনই মহান আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে, কাফির মানে অবিশ্বাসী শত্রু, যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেলো। যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন সেটা হাস্যকর হবে। চিন্তা করুন, প্রায় 40 বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল, তখন যদি আমেরিকান আর্মি জেনারেলরা বা আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকান সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না, যেখানে কোনো ভিয়েতনামিকে দেখবে মেরে ফেলো, এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য। কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামিকে দেখলেই তোমরা মেরে ফেলো, তখন কথাগুলো হাস্যকর হবে। সব কিছুর একটা কারণ থাকে। আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের সাহস দেবার জন্য এমন কথা বলতেই পারেন। তাহলে একইভাবে আল্লাহ যদি বিশ্বাসীদের কোরআনের মাধ্যমে বলেন যখনই শত্রুরা তোমাদের মারতে আসবে তাদের মেরে ফেলতে ভয় পেও না, তাহলে সেখানে সমস্যা কোথায়? আর এর পরে 6 নম্বর আয়াতে বলছেন যে অবিশ্বাসীরা যদি নিরাপত্তা চায় তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হচ্ছে না। যদি তারা নিরাপত্তা চায়, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাও যেন তারা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারে। কোরআন কিন্তু বলছে না যে শত্রু শান্তি চাইলে তোমরা তাকে ছেড়ে দাও, কোরআন বলছে তাদের নিরাপদ স্থানে তোমরা নিয়ে যাও। আজকের দিনে সবচেয়ে মহৎ জেনারেল, সবচেয়ে শিক্ষিত সৈন্য হয়তো বলবে শত্রু যদি শান্তি চায় তোমরা তাকে ছেড়ে দাও। কোনো আর্মি জেনারেল কি বলবে তোমরা তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও? কিন্তু কোরআন এই কথাই বলছে। যদি আপনারা প্রসঙ্গ পড়েন তাহলে আপনারা কোরআনের আসল অর্থ বুঝতে পারবেন। আর আপনারা অন্য যে কোনো ধর্মগ্রন্থ পড়েন, আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, আমি রামায়ণ, মহাভারত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, শিখদের গ্রন্থ, জৈনদের গ্রন্থ সব পড়েছি। আর আপনারা দেখতে পাবেন যে প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে। আমি উদ্ধৃতি দিতে পারি, বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় 22:18-20 বলেছে হত্যা করো। এক্সোডাসের 32 নম্বর অধ্যায় বলছে হত্যা করো, নাম্বারস বলছে হত্যা করো। নিউ টেস্টামেন্টে লুকের গসপেল সেখানেও বলা হচ্ছে হত্যা করো। যীশু খ্রিস্টের ওই গল্পটা হয়তো আপনারা জানেন, তিনি যখন গেতসেমানির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো, আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো। বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন মহাভারত তার মধ্যে একটা, তাই নয় কি? ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে আছে, আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব, কিভাবে আমি তাদের হত্যা করব। তাহলে এই অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচাইতে বড়, আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয়, হোক তার আত্মীয় বা অন্য কিছু। আর কথাটা ঠিক, সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে রক্তের সম্পর্কের চেয়েও।
একই কথা পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসীরা, সুবিচারের পক্ষে শক্ত হয়ে দাঁড়াও, সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও, এমনকি যদি তোমার বিপক্ষেও যায়, তোমার বাবা মার বিপক্ষে যায়, ধনী বা গরিবের বিপক্ষে যায়, নিশ্চয়ই আল্লাহ রক্ষাকারী। যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় সব গ্রন্থেই কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এই না যে আপনি এক্সোডাস থেকে উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন, যেটা সবার জানা। ভগবদ্গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস। আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা আল মায়দার আয়াত নম্বর 32 বলছে, যদি কেউ কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সেটা যদি খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। এখানে আরো বলা হয়েছে, আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে রক্ষা করল। আর যখন কিতালের কথা আসে, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার নামই হলো কিতাল, সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে, যখন আর কোনো উপায় থাকে না, যখন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর সাথে, সেখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এছাড়াও সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে। কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুনের কথা বলা হচ্ছে, যখন উপায় থাকবে না এই নিয়ম মেনে আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। সেখানে আপনারা দেখবেন যখন যুদ্ধ করব, আমরা মহিলাদের ক্ষতি করব না, আমরা শিশুদের ক্ষতি করব না, বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না, আমরা মন্দির ভাঙব না, গির্জা ভাঙচুর করব না, আমরা গাছপালা পোড়াবো না, গাছপালা কেটে ফেলবো না, আমরা শস্যক্ষেত পোড়াবো না, পশু পাখি হত্যা করব না, এমন আরো অনেক নিয়ম মানতে হবে। একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও, সেটা লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে। তিনি লিখেছেন যে আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে মোট 22 বছরে, তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে 1018 জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে। কতজন? 1018 জন। আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন কতজন মানুষ মারা গিয়েছিল? কতজন মারা গিয়েছিল? কতজন? 2 কোটি মানুষ, 1 কোটি সৈন্য, 1 কোটি সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 3 কোটি মানুষ মারা গিয়েছিল আর 3.5 কোটি আহত হয়েছিল। তুলনা করেন। আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে, যেটা 1 নম্বর অভিযোগ, একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য, তখন সে মুসলমান। চিন্তা করুন, যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, তার মানে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে। আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে, কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে। আর এটা তো সবারই জানা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে, এই পুলিশও শক্তি প্রয়োগ করে। যখন কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে, পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য। তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে,
তারা শক্তি প্রয়োগ করে, সঙ্গে অস্ত্র রাখে। এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে, প্রধানত শান্তির কথা বলে। আর কোনো উপায় না থাকলে, কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না, তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক, ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয়। শেষ উপায় হিসেবে ইসলাম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে, এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম ডি লেসি ওলেরি। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয়। এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে। ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম অ্যাট দ্য ক্রস রোডে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার বলা হয়েছে। আর আমরা জানি যে মুসলমানরা, আমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছি, আমরা সেখানে তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি। পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল, সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলমানরা মানে আমরা গত 1400 বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি, কিছু সময় ব্রিটিশ শাসন করেছে, কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে। এই সময়টা বাদে পুরো 1400 বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে। আর এখন এই আরব বিশ্বের প্রায় 1.5 কোটিরও বেশি লোক হলো কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান। আরবের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টানরা, এরা সাক্ষী আছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি। মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। যদি তারা চাইত তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে 1000 বছর পরেও ইন্ডিয়ার শতকরা 80 জন লোক মুসলমান নয়। এই 80% অমুসলিম ইন্ডিয়ান, এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি। কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল? মালয়েশিয়াতে শতকরা 50 ভাগেরও বেশি মানুষ মুসলমান। কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলমান আর্মি, কোন তরবারি? থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন, তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের। আর তিনি বলেছেন, কোন তরবারি, তোমার তরবারি থাকতে হবে। প্রত্যেকটা নতুন ধারণাই একজনের মনে জন্ম নেয়, একজন মানুষের মাথায় জন্ম নেয়। একজন পুরো পৃথিবীর বিপক্ষে, একজন সব মানুষের বিরুদ্ধে। তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায়, খুব একটা লাভ হবে না। প্রথমে একটা তরবারি থাকতে হবে। উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন। আল্লাহ একই কথা কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াজাতিল হাসনা ওয়াজাদুন বিল্লাতি হাসান। তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো। তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমাদের পরিসংখ্যা আছে যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল, যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমানাক ইয়ারবুক 1986 সালের একটা কপি ছিল। সেখানে একটা পরিসংখ্যান ছিল, গত 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে 1934 থেকে 1984 সালের মধ্যে। আর এই পরিসংখ্যানে 1 নম্বরে ছিল, সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম, 235%। অর্থাৎ 50 বছরে ইসলাম বেড়েছে 235%, খ্রিস্টান বেড়েছে মাত্র 47%। আমি একটা প্রশ্ন করছি, কোনো যুদ্ধ কি হয়েছে 1934 থেকে 1984 মধ্যে যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন যুদ্ধটা? এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম। আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে, ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে,
ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? যারা মুসলমান হচ্ছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা, সেটা কিভাবে? কারণ ইসলামের সমস্যার সমাধান আছে, পুরো মানুষ জাতির জীবন বিধান আছে। আমেরিকার একটা পরিসংখ্যান কোম্পানি যাদের অফিস ওয়াশিংটনে, তারা বলেছে 11ই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে, 11ই সেপ্টেম্বরের মাত্র দুই মাস পরে 20,000 লোক ইসলাম গ্রহণ করেছে। এবং 9ই সেপ্টেম্বর আমি সেখান থেকে চলে যাই মাত্র দুটো দিন আগে, নাহলে হয়তো আমাকে আপনারা দেখতেন। আমি তখন ছিলাম ইংল্যান্ডে, আর 11ই সেপ্টেম্বর পরে মাত্র 5-6 মাসের মধ্যে আমাকে 3-4 বার ডাকা হয়েছে সন্ত্রাসবাদের উপর কথা বলার জন্য। এটা তো ভালোই, কাজটা খারাপ ছিল, ওই কাজটা খারাপ ছিল। সালমান রুশদি কী করলো? আমাদের নবীর বিরুদ্ধে লিখলো, সেটা খারাপ, কিন্তু মানুষ জানতে চাইলো সালমান রুশদি কী নিয়ে লিখেছে, সেটা জানার জন্য তারা কোরআন পড়লো এবং মুসলমান হয়ে গেল। আজকের দিনে আমেরিকায় এটাও পরিসংখ্যান, আমেরিকারই একটা প্রধান খবর কাগজ দ্য নিউ ইয়র্ক টাইমসে বলেছে এখন আমেরিকানরা জানতে চায় যে মুসলমানদের বাইবেল পাওয়া যায় কি না, তারা জানেও না আমাদের পবিত্র গ্রন্থ কোরআন, তারা মুসলমানদের বাইবেল পড়তে চায়। এটা ভালোই তো। আর যখনই তারা সত্যের মুখোমুখি হবে, যে আয়াতটার কথা আমি তখন বলছিলাম পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত আছে যে ওয়াকুল জাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাউকা, যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায় মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই। আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি, যেটা মানুষের মন জয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা, তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে, তিনবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, সূরা তাওবার মধ্যে তিনি বলেছেন 33 নম্বর আয়াতে, সূরা সাফের মধ্যে তিনি বলেছেন 9 নম্বর আয়াতে, সূরা ফাত্তার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন। এই কথাগুলো তিনি তিন জায়গায় একইভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ্দিনুল হক লিইউযহিরু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথ নির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে, যে ধর্ম অন্য সব ধর্মের উপরে, আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে। এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে। আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা এন্ড ইনাফ ইজ আল্লাহ অ্যাজ এ উইটনেস। আমি কথা শেষ করার আগে ইসলামের জিহাদ এবং টেরোরিজম সম্পর্কে একটা উদ্ধৃতি দিতে চাই, যেটা বলেছেন ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন, লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে, তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে, সেদিন পড়েছে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। দয়া করে একটার বেশি প্রশ্ন করবেন না। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। স্যার, আমার নাম ওয়াসিক রেন, আমি একজন খ্রিস্টান। আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ। আমি একজন খ্রিস্টান স্যার, একজন সাংবাদিক। আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ, কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল। এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকেই ধর্মীয় সন্ত্রাসের শুরু? আসলে সত্যি কথা বলতে মুসলমানদের উপর তারা হাজার বছর ধরে নির্মম নিষ্ঠুর সন্ত্রাস চালাচ্ছে, আর এখন তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। ইউরোপিয়ান আর আমেরিকানরা ক্রুসেডকে, পবিত্র যুদ্ধ আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে কেন স্যার? প্রশ্নটা আপনি ভালোই করেছেন। উনি একজন খ্রিস্টান, তিনি নিজেই বললেন যে উনি জানতেন ক্রুসেড হচ্ছে পবিত্র যুদ্ধ। আমিও আপনাদের বলেছি মুসলমানেরা এই পবিত্র যুদ্ধকে বলেছে জিহাদ, এক এক জায়গায় এক এক নাম। আর যুদ্ধ যখন ক্রুসেড, তখন মানুষের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে যে এটা একটা পবিত্র যুদ্ধ। আর তিনি একজন সাংবাদিক, তারপরও তিনি স্বীকার করলেন যে এই ক্রুসেড নিরীহ মুসলমানদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালিয়েছে। আমি এই সম্পর্কে আগে কিছু বলিনি, কারণ আমি এখানে ইসলাম ধর্মের উপর কথা বলছি।
অন্য কোনো ধর্মের উপর কথা বলছি না, কোনো সমালোচনা করছি না, আর করতেও চাই না। আমি শুধু বলছি যে প্রত্যেক ধর্মই শান্তি রক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়। আমি অন্য কোনো ধর্মের কথা বলছি না বা কোনো